আমাদের আমার কাছে যে টপিকটা আছে আমার কাছে যে ভাষণটা ছিল যে পোর্টাল ভাষণ, ঠিক আছে? আমি এই এখানে পোর্টাল ভাষণ দিয়ে করতেছি, ঠিক আছে? আমি শুরু থেকে করতেছি প্রথম যাচ্ছি, দেখো এগুলো হচ্ছে আর আমি পোস্ট হয়েছি। যাদের কাছে পোর্টেবলটা নাই তারা আমাদের যে লিঙ্কে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই প্যাসেজের কিছু লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা গুগল ড্রাইভ থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিবা। পোর্টেবলটা একেবারে ইজি, তোমার সেক্ষেত্রে কিছু করতে হবে না, সেটা করতে হবে না, শুধুমাত্র কি শুধুমাত্র ইয়ে করলে হবে, আমি দেখাই। আমরা সফটওয়্যার যখন ডাউনলোড করবো করার পর আমরা সফটওয়্যার এরকম হবে, সফটওয়্যারটা হবে এরকম জিপ ফাইল আকারে হবে, ঠিক আছে? আমরা এটাকে আনজিপ করবো আগের মতো, রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট শেয়ার করলে আমাদের আনজিপ হয়ে এরকম হয়ে গেল, পোর্টাল ভাষণ একটু হয়ে যাবে এরকম হবে। হওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো, আমরা কিছু করবো জাস্ট এখানে এই দেখো ইলাস্ট্রেটর পোর্টেবল এই জায়গাতে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে অনেক সময় দেখবা এটা একটু বিভিন্ন এরর দেখাবে, একবার দুবার সময় আসবে না, একটু খেয়াল করো। আমার হয়তো এখন একবার আসছে, তো অনেক সময় দিয়ে একবার দুবার দিলে এরর দেখাবে, দুই তিনবার আসবে না, সেক্ষেত্রে আমরা এটা দেখা এখন যে একবার চলে আসছে, অনেক সময় একটু এরর দেখাবে একবার বা দুবার আসবে, সেক্ষেত্রে তোমরা ছুটি গেলে হবে না, এটা কিন্তু দুই তিনবার লাগতে পারে। এই যে আমাদের সিসি ভার্সন, এটা তো আমাদের সিসি ভার্সন, এখানে দেখো আমরা আবার ওখানে যাই কি জায়গায় দেখতে পাচ্ছি, এই ভার্সনটা হচ্ছে কারণ ঠিক আছে দেখি কি আছে। এখানে কিছু লেখালেখি করছে এরা, ভাষণটা এখন উল্লেখ করছে কিনা উল্লেখ সম্ভবত করে নাই, এটা আমাদের সিসি ভার্সন, সিসি ভার্সন আমাদের 17, হ্যাঁ না সরি তোমার 19 না হচ্ছে 19। আচ্ছা দেখো প্রথমের মতোই আমাদের জিনিসটা একটু বাড়ছে, যদি কোনো কারণে একটু না আসে তখন আমরা কি করব, হ্যাঁ যদি আমাদের একটু না আসে তখন আমরা অথবা কোনো কারণে যদি এলিভেল হয়ে যায়, দেখো আগের মতোই এগুলো সব আমাদের দিনবার তারপরে সবগুলা ওই আমাদের কম সময় যেরকম ছিল ঠিক আমাদের সেম হবে। আচ্ছা ফ্রিজগুলো কোনো একটু হয়ে যায় লম্বা লম্বা হয়ে যায় তখন আমরা কি করবো আগের মতোই তারপরে দেখো আমি আবার একবার বলছিলাম কোন কারণে তোমার এখান থেকে কিছু টুলস পার চেঞ্জ হয়ে গেছে বা তুমি যাচ্ছো যেগুলাকে কোনো কারণে তোমার এটা কেটে চলে গেছে, তারপরে এটা পাচ্ছ না খুঁজে, হ্যাঁ এরপর দেখো এখান থেকে কিছু পাচ্ছ না, তখন তুমি কি করবা তখন এই যে এখানে এসেনশিয়াল আছে এসেনশিয়াল, তুমি এই এসেনশিয়ালে গিয়ে রিফ্রেশ এসেনশিয়াল দিলে তোমার সবগুলা মেনু আগের মতো চলে যাবে চলে আসবে। এটা কেন দিব, কোনো কারণ ধরো আমার এখান থেকে একটা চলে গেছে বা আমি একটু পাচ্ছি না বা কোনো কারণ আমার টেবিল হয়ে গেছে বা কাজগুলো আমি ভালো করতে পারছি না, কারণ যখন আমার আগে দুইটা কেমন ছিল পরবর্তী কাজ করতে করতে কোনো কারণে আমার এটা একটু এলোমেলো হয়ে যায়, যদি আমার একটু এলোমেলো হয়ে যায় তখন আমি কি করবো যে এখান থেকে এসেনশিয়ালে ক্লিক করবো, এসেনশিয়ালে ক্লিক করার পরে এখান থেকে তোমার রিসেট এসেনশিয়াল দিব, তখন আমার জিনিসটা আগের মতো কি হয়ে যাবে আগের মতো হয়ে যাবে এখন যেরকম সেরকম হয়। আচ্ছা দেখো এখানে আমার এটা শুধু তোমার রেস্টো কিছু আছে
মিনিমাইজ ক্লোজ এখানে যদি আমার টোটাল মিনিমাইজ দিলে জিনিসটা আমরা এটা মিনিমাইজ দিচ্ছি আমার এটা অটোমেটিক এখানে মিনিমাইজ হয়ে গেছে সাবজেক্টটা ঠিক আছে আর যদি আমি এখানে ক্লোজ দিই আমার সাবজেক্টটা কি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে দেখো ফাইলের মধ্যে সেই নাম্বার যে কোন পড়াশোনা শিখছিলাম নিউ নিউ পার একটু পার্থক্য আছে দেখো পড়াশোনা আমাদের একটু পার্থক্য কি দেখো এই যে পড়াশোনা এখানে ফাইলে ছিল নিউ ওপেন 1000 বি ওপেন অ্যাজ এখানে একটু দেখো এটা ফেলবো আর তোমার লিস্টটা কি আছে ফাইলে যাও আচ্ছা আমরা একটা একটা নাম্বার একটা আরগো নিয়ে নিই তখন আমাদের কি দিয়ে তখন আমাদের আরগো না নেওয়াতে এই জিনিসগুলো কি আছে হাইড করা যেমন ক্লোজ এই সেটাগুলো আমাদের হাইড করা আমরা একটা আরগো নিয়ে নিই তারপর আমরা এগুলো বুঝবো নিউতে যাবো যাওয়ার পরে আমাদের এরকম একটা দেখো আমাদের একটা আরগোটার একটা নিয়ে যাবো আসবে সেখানে मध्य कस्टम ডিনটাতে ওয়েবাতে ডিভাইসে ভিডিও এন্ড ফিল্মাতে তুমি চাইলে ইলাস্ট্রেটর দিয়েও কিন্তু কি করতে পারো ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের ভিডিও এডিটিং কাজ করতে পারো যদি আমাদের সেটা দরকার না আমরা এটা শিখবো না আমরা এখান থেকে এগুলা বলার দরকার নাই আর একটা তো আমরা একটু বুঝতে শুনে রাখি এখানে প্রিন্ট হলে যদি আমরা কোনো প্রিন্ট অপশন দেওয়া আমরা ই এস এস দিতে পারি ওয়েব স্ট্যান্ডার্ড অপশনে দিতে পারি দিতে পারি তো আমরা সবসময় বিষয় কি রাখবো আমরা छा ख्याल करो रो এটা হলো রো রো আসবে মানে এটা রো আর এটা কলাম দায় আছে যদি আমরা রিড এখানে দাও কলাম কলাম টেন কলাম না পারো আটক পার রোতে পার রোতে কত টেন কলাম ঠিক আছে তাহলে আমরা আর কয় কমাই দিতে পারি এখানে দেখো কাস্টম সাইজ আছে কাস্টম এখানে দেখো কাস্টম ছাড়া কি আছে লেটার আছে লিগাল আছে তারপর ট্যাবলেট আছে A4 আছে A3 আছে B5 আছে ফিট আছে তো আমরা যদি কাস্টম রাখতে আমরা যদি দেখো না আমরা কাস্টম বলে এখানে আমরা নিজেদের মতো কি দিতে পারি আমরা এখানে এখানে পিটি করতে পারি ঠিক আছে দেখো আমার এটা কি ইঞ্চি হবে না পিটি হবে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে পয়েন্ট আছে পয়েন্ট মান তোমার কি পয়েন্ট আছে পিক ঠিক আছে ইঞ্চি আছে মিলিমিটার আছে সেন্টিমিটার আছে পিক আছে সাধারণত আমরা তিনটা নিয়ে কাজ করতে থাকি একটা হচ্ছে ইঞ্চি একটা হচ্ছে মিলিমিটার একটা হচ্ছে পিক ঠিক আছে বাকিগুলো আমরা পয়েন্ট সেভেনে কাজ করি না এগুলো আমাদের প্রয়োজন হয় না বুঝতে পারছো তা আমরা সাইজ ধর পিক্সেল করতে পারি অথবা ধর এখানে আমরা যদি ধর ইঞ্চি করতে পারি ধর ইঞ্চি দিলে তখন দেখা এটা 15 ইঞ্চি হয়ে গেছে 15 ইঞ্চি মানে 1080 তে 15 ইঞ্চি হয় তাহলে 15 হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে ধর দেখো আমরা যদি পিক্সেল করি 1080 দেখো আপনি 80 করে দিচ্ছি আমরা এটাকে মিলিমিটার করি দেখো একটা 80 কত হয় 38.1 সেমি অর্থাৎ 1080 mm আমরা পটসর মধ্যে কি করতে দাও পটসর মধ্যে আমাদের এই যে প্রত্যেক জায়গা আমরা গিয়ে দিতাম আমরা এখান থেকে কি করতাম রিডের এখান থেকে প্রত্যেক রিডের নিতাম দেখো যেতে আমরা এখানে ফিল করতাম এখানে নিতাম এখানে এটা 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 বাইরে বোর্ড করতাম পর আবার এখান থেকে একটা সাইজ করে এই তো আমরা মাপ রাখতাম এখান থেকে মাপ রাখতাম কিন্তু তোমার
ইলাস্ট্রেটর সেই জিনিস করতে হবে না, এখানে পছন্দ যে দুনিয়া করতাম কিন্তু এখান থেকে দেখো গ্রিড এরিয়া দেখো এখানে টপ বটম লেফট রাইট এটা খেয়াল করো তুমি এক জায়গায় যদি ধরো আমি এখানে এক জায়গায় বিস্তৃত দিই আমার বোটমা বিস্পিক্টেল হয়ে গেছে লেফট বিস্পিক্টেল রাইট বিস্পিক্টেল যদি আমার এখানে এই চিহ্নটা শিকলের মতো থাকে তাহলে কিন্তু আমার একসাথে এই চারটা কাজ করবে যদি ধরো আমার এটাকে আমি আবার ক্লিক করি দেখো এখন কিন্তু কাজ করবে না কিন্তু এখন আমি যদি এখন এখানে ফিনিশ করি দেখো এখানে ফিনিশ করছি তাহলে আমার এই জায়গাটা ঠিক হয়ে নেয় দেখো এখানে বিশ থেকে গেছে এখানেও বিশ এখানেও বিশ আমি যদি এখানে ধরো 15 করি কোনো সেন্স নাই ঠিক আছে কিন্তু যদি আমার এই চিহ্নটা এই চিহ্ন আমার কিছু থাকে শিকলমো থাকে তখন এই দেখো আমার এখানে 10 বাইরে অটোমেটিক শব্দ 10 হয়ে গেছে ধরো আমার এখানে যদি আমি 5 দিই দেখো 5 দিছি আমার শব্দ 5 হয়ে গেছে তো এখানে এই চিহ্নটি খেয়াল করতে হবে যদি আমার এটা শিকলমো থাকে তাহলে আমার একটা শব্দগুলো দুই দিনে কাজ করবে আর না হলে কাজ করবে ধরো আমি এটা 20 পিক্সেল নিলাম নেওয়ার পরে আমার অটোমেটিক টপ 20 পিক্সেল দেখাচ্ছি কিন্তু তোমার তোমার আমরা আগে বলছি যদি আমাদের সেটা অনলাইনে অনলাইনের জন্য বা কোনো মিডিয়ার জন্য করতে পারে আমরা সেটা 150 দিতে পারি 300 দিতে পারি অথবা 500 দিতে পারি তাহলে মিডিয়ার জন্য 72 হলে ভালো মিডিয়ার জন্য তোমার এই 300 বা 150 দরকার নাই আমরা 72 রাখতে পারি সমস্যা নাই তারপর দেখো প্রিভিয়াস মোড দেখা বল আছে পিক্সেল ওভারপ্রিন্ট আমরা দুটো একটা আসলাম না অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড যদি আমি এখানে নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড এরর অ্যাড করে দিই তাহলে আমাদের অবজেক্ট ঠিক থাকবে নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড তোমার অ্যালাইন করে দিবে ওকে আমি এখানে ওকে দিয়ে ওকে দিলাম দেখো আচ্ছা বলো তো আমার এখানে এতগুলা কেন আসছে বলো তো কি বলতো বাবা আমার এখানে কয়টা আর্টবোর্ড আছে বলো তো বলো কার কি কে কি বলতো কয়টা আর্টবোর্ড আছে এখানে আমার এখানে এখন 100টি আর্টবোর্ড আছে 100টি 100টা আমার এখানে এখন কয়টা আর্টবোর্ড আছে 100টা আর্টবোর্ড আছে আমি যখন নতুন যখন আর্টবোর্ড ওখান 100টা ক্লিক করে দিছি ঠিক আছে দেখো একটু নিচে খেয়াল করো আমি এখানে ক্লিক করলাম 3 4 5 দেখছো তো হ্যাঁ এই দেখো আমার এখানে 100টা আর্টবোর্ড আছে 100টা এই যে মানে মাস নাম্বারে যদি আমি এখান থেকে ক্লিক করি এই এখানে এই ইয়ার পাটা নামায় দেখো 100 আমি এখানে ক্লিক করলে এখানে 100 পেজ চলে আসবে এখানে 100 পেজ আমি আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এটা আমার কত পার্সেন্ট আছে 55% আছে এটা আমার রিজুলেশন আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করলে জানি 100% ক্লিক করব দেখো আমি 100 পেজ চলে আসছে এই এখানে একটা বার আছে এই বার দিয়ে আমি এখানে ক্লিক করতে পারি একটু খেয়াল করো এটা আমার এখানে একটা বার আছে দেখো একটা বার আছে আমি এই দিকে ক্লিক করতে পারি আমার এগুলোকে আমি একটা থেকে একটা দিতে পারি তো এগুলো দেখা উদ্দেশ্য ধরো আমরা কেন দেখাচ্ছি এতগুলো আর্টবোর্ড কারণ
এটা জানার জন্য মূলত আমরা একটা বা দুইটা আর্টবুক নিয়ে কাজ করবো, দশটা বিশটা আর্টবুক নিয়ে আমরা কাজ করবো না। এটা করা যায় বা এইভাবে কাজ করা যায় দেখি, যেমন ধরো তোমার একসাথে কয়েকটা পেজে কাজ করা লাগছে, সেক্ষেত্রে আমরা বেশি নিয়ে কাজ করতে পারি। তাহলে এই জন্য এতগুলো আর্টবুক দিচ্ছি। তো এখন আমার এতগুলো আর্টবুক দরকার নাই, আমি আমার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখো আমি নিচে যাবো, যাওয়ার পরে দেখো আমার একশো আর্টবুক দেওয়া আছে, একশোটা আর্টবুক দেওয়া আছে। আমি ধরো দুটা দুটা আর্টবুক নিয়ে কাজ করছি, টু দিলাম, আমি টু দুটা আর্টবুক, ঠিক আছে দুটা আর্টবুক এখানে একশো আশি বা আশি দিলাম, ওকে দিলাম। আর আগের সব ঠিক আছে, দেখো এখানে একটা নাম দিতে পারি আমরা, এটা আমি এখন দিলাম না। তারপরে আমার মূলত আমার মূলত এই সারা এরিয়াটা, কিন্তু আমি ওখানে যখন 26 করেছি না, আমি যখন এখানে সেটিং করার সময় 26 দেখো এখান থেকে 20 দিচ্ছে, তুমি কি আমার মাপা দেখো একটু খেয়াল করো, আমরা একটু টোটাল আর দিয়ে চলে নিই, দেখো এখান থেকে এই জায়গাতে মাপো, কত কিন্তু দেখো আমরা আগে কত আসতে দেখো একটু খেয়াল করো, মা আমরা যখন মাউন্টটা রাখি কত বিজেল হাইট করে দেখাচ্ছে বলো, দেখো হাইট কত 20 দেখা যাচ্ছে, কত পিক্সেল 26 দেখো ছোট করে দেখা যাচ্ছে তোমার মাউসের নিচে পাশের নিচে এই যে উইথটা আছে এটা, আর হাইটটা কম করে দিয়েছি, এটা হাইট আর 20 পিক্সেল, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের গ্রিডে আমরা 20 পিক্সেল নিয়েছি, দেখো আমার দুটা আর্টবুক দুটা আর্টবুক আছে, হ্যাঁ দুটা আর্টবুক এখানে দেওয়া আছে। আর এখানে দেখো আবার এটা হচ্ছে তোমার ফিল কালার, স্টক কালার ফিল, ধরো আমি আমরা ফিল আমরা নেক্সট দিয়ে বুঝবো, এই যে এখানে একটু কালার দিতে দেবো, এটা হচ্ছে ফিল মানে তোমার পুরো এডিটের কালার, আর এর সাথে বাইরের অংশ, যেমন আমার এখানে 1 পিক্সেল আছে, যেমন এখানে একটু পিক্সেল দেখো বাইরে, যখন দেখো এটা স্টক কালার, স্টক এটা হচ্ছে স্টক কালার, দেখো স্টক আর ফিল কালার দুটা কালার আছে এখানে, আমরা দেখতে পাবো একটা যখন দেখো দুটা কালার, অর্থাৎ আমার ভিতরের অপশন ভিতরের যে ফুল কালার আছে ফিল কালার আর ফিল কালার, আর এই বাইরে দেখো আমার আর এখানে এই সার্কেলের বাইরে সার্কেলের অথবা এই রাউন্ড সার্কেলের বাইরে যেটা আছে সেটা আমার স্টক কালার, স্টক কালার রাখবো আবার ফিল কালার রাখবো, ধরো আমি এখান থেকে অপ করে দিবো, জাস্ট এখানে গিয়ে কিন্তু আমি এটাকে এই যে টচ করে দিবো, আমার টচ করে দেবো। অনেক সময় আমাদের ইচ্ছা কাজ দরকার হয় কিন্তু ফিল্টার দরকার হয়, তখন আমরা কি করবো ইচ্ছা রাখবো আর এই ফিল্টার থেকে পাস করবো, আমার কোনো ফিল নাই ইচ্ছা দরকার, আমার কোনো ফিল নাই ইচ্ছা কারা পাস, আচ্ছা তাহলে আমরা এটা পারলাম ট্রেলার, এখান থেকে আমরা কি ফার্স্ট কাজ জানলাম, তারপরে এখানে কি কি আসছে আমাদের সবগুলো চলাম, আচ্ছা এখন আমরা একটা আর্টবুক নিয়ে কাজ, একটা আর্টবুক নিয়ে আমাদের কি দেবো ওই ওয়ার্ডের মতো আমরা দিতে পারি, অর্টা ধরে যেমন দেখো অর্টা অর্টা ধরে মাউস দিয়ে আমরা মাউসের গড়টাকে যদি আমরা পিছনের দিকে ঘুরাই তাহলে ছোট হবে, আর সামনের দিকে ঘুরে দেয় বড় হবে, তো সেক্ষেত্রে কথা আছে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই করতে হবে মাউসের মাউসটা ধরো মাউস যদি এখানে না থাকে, মাউস যদি আমার আর্ধ না থাকে আমার কিন্তু আমি আর্ধ এটা হারাই ফেলবো, যেমন দেখো আমি এই মাউসটা আর্ধ বাইরে রাখলাম, এখন বাইরে রেখে দেখো অর্টা কেন ধরি কিবোর্ড থেকে মাউস থেকে আমি যদি মাউসের বলটাকে সামনে দিকে দেখো আমার আর্ধ চলে যাচ্ছে, দেখো আর্ধ হারিয়ে গেছে, যদি আমি মাউসটা খেয়াল করি তাহলে মাউসটাকে এখানে রাখি যদি এখন আর্ধ করে দেখো আমার আর্ধের মাঝে কিন্তু বড় হবে, এটা খেয়াল করবো, যদি আমার এখন আমি এই আর্ধের মাঝে মাউসটা রেখে অর্টার থেকে ধরে মাউসের বলটাকে আমি সামনে দিকে ঘুরাই তাহলে বড় হবে, পিছনের দিকে ঘুরে ছোট হবে, আর যেমন এই যে মাউসের এটা যদি যদি বাইরে থাকে তখন দেখো আমার আর্টটা হারিয়ে গেছে, এটা খেয়াল রাখবে, আচ্ছা আর স্পেস কারণ ধরে আমরা এটাকে লাগতে পারি, দেখো স্পেস কারণ ধরলে আমার হাত আর থাকলে আমি এটাকে একটু লাগতে পারি, বড় উত্তর করতে পারি, দিয়ে আমার মুখ করতে পারি, যে দিকটা আমি সেটা নিতে পারি, এটা হচ্ছে আমাদের শর্টকাট কমান যে আমরা এটা বলবো, আচ্ছা এবার দেখো
আমরা এখানে যে একটা মার্কেট দেখতে এখানে খেয়াল করো কি আছে, এখানে নিউ আছে, নিউ তো আমরা দেখলাম, ওপেন আছে, এই ওপেন কাজ ধরো আমাদের কোনটাকে ডিজাইন করা আছে, তারপর ধরো আমি এখন এখান থেকে একটা কি এখান থেকে একটা লোগো আমি কি করবো ওপেন করবো, দেখো আমার এখানে অনেক লোগো আছে। আর এটা হচ্ছে কি ফাইল, এটা আমার এআই ফাইল, এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, পিএসডি মানে ফটোশপ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিএসডি, আর ইলাস্ট্রেটর সংক্ষিপ্ত হচ্ছে এআই ফাইল। যেমন আমরা ওয়ার্ড এর ফাইল এর ওয়ার্ড এর ওয়ার্ড ওয়ার্ড ফাইল যদি ওপেন করি সেখানে ডট ডিওএস থাকে, তারপরে এক্সেল হলে পিএসডি, এক্সেল কি থাকে ইএক্সএল থাকে, আর পাওয়ার পয়েন্ট হলে পিপিটি থাকে। একটু খেয়াল করো, দেখো তোমাদের এখানে ওয়ার্ড ফাইল, আমরা কি আমরা এই যে ইলাস্ট্রেটর ফাইল সেটা কিভাবে বুঝবো, যেমন দেখো এটা হচ্ছে তোমার ওয়ার্ড ফাইল, খুললাম, খোলার পরে একটু রান হচ্ছে, একটু খেয়াল করো। আচ্ছা দেখো এই ওয়ার্ড ফাইলে যদি আমরা ফাইল এক নাম এক্সটেনশন যায়, ধরো কোনটাকে আমরা ফাইলে ওপেন করলাম, হ্যাঁ ওপেন করার পরে আমার এটা নাম আসছে কিনা দেখি। আচ্ছা যদি একটু নাম না আসে আমি কি করবো, আমি ভিউতে চলে যাবো, ভিউ ভিউ ভিউতে গিয়ে সেখান থেকে আমার ভিউতে গিয়ে একটা ইয়ে করে দিতে হবে, তারপরে হচ্ছে আচ্ছা যদি এখানে না হয় দেখো ইয়েস ওকে, এই যেমন আমার এখানে ডট এ দেখা যাচ্ছে না, তখন কি করবো আমি সরাসরি চলে যাবো কোথায় কন্ট্রোল, আমি সরাসরি কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে যাবো, যাওয়ার পরে দেখো যাওয়ার পরে সেখান থেকে আমি যাব লার্জ আইকন, এখান থেকে আমার ফাইল এক্সপোর্ট অপশন, দেখো এই জায়গা থেকে আমি ভিউতে যাব, যাওয়ার পরে আমার এখানে কি দিব শো এনক্লেভ, দাঁড়াও আমি সার্চ জেনারে ওপেন 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 কি করতে হবে, ভিউ জিএফএস শো করে দিলাম, আর এখানে ডিসপ্লে ফুল পাঁচ ইন্ডার টাইটেল বার, ডিসপ্লে না ফুল পাঁচ মিনিট টাইটেল বার, এই পুরো আসছে টাইটেল বার ফুল থাকতে হবে, একটা দিলাম ওকে দিলাম। এখন আমরা একটু যদি ওয়ার্ড ফাইল রান করাই দেখি আসছে কিনা, একটু রান করে তাও তো আসলে না কেন ওটা কি হচ্ছে কি দেখছি, আমার ওয়ার্ড ফাইলের নামটা আসছে, আমরা ওয়ার্ড ফাইল যে কিভাবে বুঝছিলাম ওয়ার্ড ফাইল, আচ্ছা একটু আসছে দেখছি ফাইল দিচ্ছি আমার ফাইল এক্সটেনশন লাগছে, ফাইল এক্সটেনশন নামটা লাগছে জাস্ট করে আচ্ছা এটা আমরা পরে দেখে দিব, এটা কম্পিউটার একটু স্লোই দেখা কাজ করতে না, তো আমরা আমাদের কাজ করতে পারছি ঘুরতে দেখছো, এখানে ফাইলের এক্সটেনশন নামটা আমরা কিভাবে দেখবো সেটা এখন এখানে দেখা যাচ্ছে না, পরে দেখাই দিব। তো এক্সটেনশন হচ্ছে প্রত্যেকটা ফাইলের তার লেস্টে কি থাকবে, যেমন আমাদের ফটোশপ ফাইল থাকবে পিএসডি, আর এখানে এটা হচ্ছে কি ফাইল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, এটা ঠিক আছে ব্যানার ডিজাইন নাই প্রপার্টিজ, এই দেখো এই ফাইলটা দেখা যাচ্ছে কি আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আটওয়া, একটু দেখো লাস্টে কি আছে ডট এআই, দেখো ডট এআই ডট এআই এটা একটা ওয়ার্ড ফাইলে যায়, দেখো একটা ওয়ার্ড ফাইলে যায় ডট ডিএক্স, এখানে দেখো একটু খেয়াল করো এখানে আছে ডট এআই মানে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল,
.docx মানে ওয়ার্ড ফাইল যদি আমি একটা এক্সেল রান করাই অথবা কিছু রান করাই দেখো এখানে যদি আমি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্ট দেখি দেখি পাওয়ার পয়েন্ট আছে কিনা পাওয়ার পয়েন্ট হলে পাওয়ার পয়েন্ট টিপি দিই পাওয়ার পয়েন্টে ফাইল আছে কি p.ppt তারপর এক্সেল যদি একটা এক্সেল রান করাও প্রত্যেকটা এখানে কমন এক্সটেনশন মানে ফাইল এক্সটেনশন এখানে দেখে নিতে যেমন docx মানে ডকুমেন্টেশন ফর ওয়ার্ড ফাইল তা আমাদের ইলাস্ট্রেটর ফাইল নাম হচ্ছে pai এখন দেখো আমরা কি করব এখান থেকে কোন একটা ফাইল ওপেন করতে চাই দেখো ওপেন করতে গেলে সে কি ফাইল দেখাবে মূলত ai মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল দেখাবে অথবা তোমার আমরা এখান থেকে যে আমাদের অন্য কোনো ফাইল রান থাকে তাহলে আমরা কি করতে পারি সেখান থেকে ধরো এই ppng বা তোমার jpg এগুলো আমরা কি রান করতে পারি তারপর ধরো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন ফর ফ্রিল্যান্সিং এখান ধরো এই এটা খুললাম দেখো আমার এই লোগোটা কি হয়ে গেছে আমার এই লোগোগুলো এটা রান হয়ে গেছে ওপেন হয়ে গেছে ঠিক আছে এবার লোগো রিসেন্ট করা এভাবে আমরা ইলাস্ট্রেটর ফাইলগুলো ওপেন করতে পারি দেখো এখানে দেখো .ai অ্যাকাউন্টস লগো ফর ফ্রিল্যান্সিং .ai এটা হচ্ছে এক্সটেনশন নাম এই .ai এটা হচ্ছে এক্সটেনশন ফাইল নেম এক্সটেনশন প্রত্যেকটা ফাইলের মানে তোমার কে যেমন আমাদের প্রত্যেক নাম থাকে না নামের শেষে কি থাকে যে আমি পুরুষ আমি মহিলা হ্যাঁ বা যার এছাড়া আমি ফাইলটা কি ফটোশপের নাকি ইলাস্ট্রেটরের নাকি ওয়ার্ডের নাকি এক্সেল নাকি পাওয়ার পয়েন্টের নাকি তোমার প্রিমিয়ার প্রো নাকি তোমার ক্যাপাসিয়ার প্রত্যেকটা ফাইলে একটা লাল ডটের পরে একটা অ্যাকশন থাকে এই দেখো এখানে এই অ্যাকশনটা দেওয়া আছে আচ্ছা এটা আমরা কেটে দিলাম আমাদের এখন দরকার নাই তারপরে দেখা যাক কি আছে ক্লোজ আমি যদি এখন এটা ক্লোজ দিই আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে যেমন দেখো সেভ দিলাম এখন আমি আমাদের এই ফাইলটা সেভ করব কোথায় সেভ করব আমরা আমাদের কাজ করে যাই কাজটা কোথায় আমাদের কাজ হচ্ছে আর ডি আই ডি পয়েন্ট কে বেস নাম্বার কত বেস নাম্বার 2 ঠিক আছে বেস নাম্বার 2 তে আজকে আমাদের সপ্তম কাজ কি বলো এই 16তম কাজ শেষ হচ্ছে আজকে আমাদের সপ্তম কাজ আমরা একটা ফোল্ডার নিব ফোল্ডার নিয়ে দিব 7 ক্লাস কি সেটা হচ্ছে টি তাহলে এর আছে দিলাম দেওয়ার পর আমি এখানে সেভ করব দেখো এখনো কিন্তু আমরা আমাদের ফাইলটা যে আগে নাম দিই নাই এটা আমরা এখানে আমরা নাম দিয়ে পাচ্ছি ঠিক আছে বা দিব এখানে ফার্স্ট ক্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস আজ তো পারে আজকে হচ্ছে 2/8/2021 এখানে দেখো স্ট্যাটাস টাইপ আমার ফাইলটা একটু খেয়াল করো তুমি এখানে ফাইলটা কোন ফরম্যাটে সেভ করবা এই দেখো ফাইল অ্যাক্সেস এখানে আছে একটু খেয়াল করো .ai মানে ইলাস্ট্রেটরে পিডিএফ কিন্তু লেখা ডট পিডিএফ করতে পারো ইপিএস আমরা সাধারণত এখানে তিনটা ফরম্যাটে সেভ করে থাকি যদি আমরা বায়ার বা পার্সোনাল আমাদের কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে থাকি বা কোনো বায়ারের জন্য কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমরা বায়ারকে প্রথমে এআই ফাইলটা দিব না আমরা বায়ারকে দিব ডট পিডিএফ ফাইলটা পিডিএফ দিলে পোর্টেবল ডকুমেন্ট যেটা কি চেক করা যাবে না চেঞ্জ করা যাবে না পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ঠিক আছে ওই পোর্টেবলটা দিলে পিডিএফটা দিলে সেটি করতে পারবো আর চেঞ্জ করতে পারবো না দেখবে তখন আমরা এখানে পিডিএফটা দিব ইপিএস আমরা যদি সাধারণ স্টক এবং অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসে কাজ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের যে ফাইলটা অবশ্যই ইপিএস দিতে হবে সেখানে এআই দিলে হবে না পিডিএফ দিলে হবে না ইপিএসটা হচ্ছে সাধারণ স্টক এবং অ্যাডোবি স্টকের ফাইল সাবমিট করার ইয়ে হচ্ছে তোমার ইপিএস ওখানে ইপিএস ছাড়া আর কোনো ফরম্যাট গ্রহণ করবে না তো আমরা যদি সাধারণ স্টক কাজ করি তখন আমরা সেটাকে ইপিএস কিভাবে সেভ করতে সেটা দেখা দিব জাস্ট আমাদের যখন আমরা সাধারণ স্টক অ্যাকাউন্ট করে কাজ জমা দিব তখন আমরা এটা কিছু দেখবো আপাতত আমরা এখন এআই তে সেভ রাখবো ফিরিয়ে বলা শুধুমাত্র এআই তে আচ্ছা আমরা এআই রাখলাম এখানে ইউজ আর্টবোর্ড এখানে এটা আর্টবোর্ডটা আমাদের আছে ওরা সঙ্গে আমরা সেভ দিব দেখো এই যে আমি এখানে ডাবলটা আমি এখানে দুইটা স্ল্যাশ ইউজ করতে যাব এখানে আমি কয়টা দুইটা স্ল্যাশ এই ফাইল নেমে দুইটা স্ল্যাশ কিন্তু সে গ্রহণ করছে আর সে কি বলতে দেখো সে বলতেছে যে দিস ফাইল নেম ইজ নট ভ্যালিড এখানে সে ভ্যালিড দেখাচ্ছে দেখো আমি যদি এখন এই ডেটগুলোকে যাবো ধরো
আমি যদি এটাকে এখন স্ল্যাশ প্লাস এখান থেকে আমি হাইফেন দিই, দেখো স্ল্যাশটা কেটে হাইফেন দিই, এখন দেখো এখন যদি নিয়ে গেছি, খেয়াল রাখবা স্ল্যাশ এ ফাইল এক্সটেনশনে গ্রহণযোগ্য নয়, তখন সে বলবে যে দিস ফাইল নেম ইজ নট ভ্যালিড। আচ্ছা এবার একটু এখানে আসো, এখানে আমার ভার্সন, আমার দেখো এটা শুধু সিসি ভার্সন, ইলাস্ট্রেটর এখন আমাদেরকে ইলাস্ট্রেটর সিসি ভার্সনে সেভ করতে হবে, আর কোনো কিছু অপশন করার চান্সেস দরকার নাই। যখন আমরা ওটাকে ইপিএস সেভ করবো, খেয়াল করো আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে দিয়েছি যে এটাকে আমরা এআই ফরম্যাটে সেভ করতেছি, যখন আমরা ইপিএস ফরম্যাটে সেভ করব তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই ইলাস্ট্রেটর 10 অথবা 8 ফরম্যাটে সেভ করতে হবে। আজকের এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি মার্কেটপ্লেসে কাজ করতে যাও, সাপোজ ধরো তুমি একটা বিল্ডিং বানাবা, এখন বিল্ডিং বানাতে যদি তোমার স্ট্রাকচার তুমি ঠিকঠাক থাকে, তাহলে তো তুমি উপরে যদি ধরো পাঁচতলা বাঁধো, নিচে যদি গ্রাউন্ড ফ্লোর ঠিক না করো, গ্রাউন্ড ফ্লোর তুমি যদি ইট বালি সিমেন্ট ঠিক মতো না দাও, তোমার বিল্ডিং এমনি ভেঙে পড়বে। ঠিক তোমার এই প্রথম ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ধরো আমরা এখানে তোমার সেটিংস যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি তো কাজ করতে পারবে না, তোমাকে সেটিংসটা অবশ্যই ভালো করতে হবে। তুমি সেটিংস যদি ভালো না করতে পারো, বা সেটিংস তুমি যদি ভালো করে কি করো, তুমি যদি ভালো করে সেট আপ না করো, আর তোমার কাজ করতে কি সমস্যা হয়ে যাবে। এই নিশ্চিত আর আসবে না, এই কাজটা আমাদের নেক্সট ক্লাসে দেখাবো না, এটা আজকে বা এই যে প্রথম যে ক্লাস গুলো এটাই জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস গুলো আমার যত আমি যতদিন কাজ করবো ততদিন আমাকে এটা ফরম্যাট ফলো করে কিন্তু কাজটা করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি ইপিএস সেভ করতে যাই তখন অবশ্যই কি করতে হবে, ইলাস্ট্রেটর 10 অথবা 8 ফরম্যাটে আমাদের সেভ করতে হবে। আচ্ছা যেহেতু আমরা ইপিএস এমন সেভ করছি না, যেহেতু আমরা এআই তে করতে চাইলে আমরা এদের যে বাইরে বোর্ড জিনিসটা থাকলো, এখানে দেখো পন্টস সাবসেট পন্টস ওয়েন পার্সেন্ট অফ ক্যারেক্টার ইউজড ইজ লেস দ্যান 100% আর কিছু করতে হবে না। ওকে অপশন ক্রিয়েট পিডিএফ কম্পিউটেবল ফাইল, ওকে এটা ইয়েস দেওয়া আছে, এমডেড আইসিসি ফর ফাইল এটা আমরা কিছু করবো না, ইউজ কম্প্রেশন এটা কিছু করবো না, সেভ এইচ আর্টবোর্ড টু সেপারেট ফাইল আমরা কিন্তু এটাকে সেপারেট ভাবে সেভ করতে চাই, যদি আমরা এখানে ধরো সেপারেট করি তাহলে আমার কি করবে, আমার ওয়ান আর্টবোর্ডটা একভাবে সেভ হবে, আমার টুটা আলাদা হবে কি হবে সেভ হবে, জানিস করতে চাই দেখো ওয়ান টু আমি এখানে আলাদা সেভ করতে পারি, যেহেতু আমি এখানে বলতেছি না যে আমার এটা এস আলাদা আলাদা ভাবে কি হবে সেভ হবে আমি দেখাচ্ছি না, আমি এটা এই জন্য এখানে স্টিকশো দিব না। আচ্ছা যদি আমি এই দুটা আর্টবোর্ডকে আলাদা আলাদা সেভ করতাম তাহলে অবশ্যই আমি এই জায়গাতে আমি কি স্টিকশো দিয়ে রাখতাম। ট্রান্সপারেন্সি বলতে প্রিজার্ভ পাথ ডিসকার্ড ট্রান্সপারেন্সি প্রিজার্ভ অ্যাপিয়ারেন্স এন্ড ওভার টপ ইউ আমার কিছু করতে হবে না, এখানে ওয়ার্নিং এগুলো আমার সেটা দরকার নেই। দেখো দি ডকুমেন্টস রাস্টার অ্যাপেক্স রেজুলেশন ইন 72 পিপিআই অর লেস ওনলি কনস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পারমিশন বিটস উইল বি অ্যামডেড, এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা ওকে দিয়ে দিব। আমাদের এই ফাইলটা এখন সেভ হয়ে গেছে, দেখো আমরা যদি আমাদের ফোল্ডারে যাই দেখি, একটু খেয়াল করো ফোল্ডারে যে দেখি আমাদের এখানে যে আরটিআইটি পয়েন্টের মধ্যে বেশ দুতে আজকে 17তম ক্লাসের মধ্যে আমরা দেখো, এই দেখো আমাদের এই ফাইলটা কি হচ্ছে, একটু খেয়াল করো রাইট বাটন ক্লিক করো, ক্লিক করে প্রপার্টিসে যাও, যেমন দেখো আমার এই ফাইলটা অ্যাডোবি ইলাস্ট্রেটর আর্টওয়ার্ক ডট এআই আমার এটা এআই ফরম্যাটে সেভ হয়ে গেছে, আমার এটা সিসি 20 ভার্সন, দেখো সিসি 20 অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 20 ভার্সন, চেঞ্জ ক্লিক করো, এখানে আমার অ্যাসেস করার দরকার নাই, আমি এটাকে কিন্তু দরকার নাই, আমি যে কেবে ক্লোজ করে দিয়ে দিয়ে গেল। আচ্ছা মোটামুটি আমাদের এটা কি হয়ে গেল, আমাদের এটা এই আর্টবোর্ডটা নেওয়া হয়ে গেল। আর কি আছে একটু দেখো, তাহলে এখানে সে এবং সেভ অ্যাজ, ধরো আমরা আগে জানি সেভ অ্যাজ হচ্ছে তোমার ধরো আমি এই ফাইলটা এখন ধরো সেভ করছি আবার অন্য আরেক জায়গায় সেভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আবার সেভ এস দিয়ে কি করতে হবে, দেখো এটা আমার কোথায় কোথায় সেভ হয়েছে, এই দেখো এখানে ক্লিক করো,
আমার এটা হচ্ছে তোমার ই ড্রাইভের মধ্যে তোমার ডাটাভিশন বেস টু তে সেভেন্থ ক্লাস এসে তুমি ধর তুমি এটাকে ডেস্কটপ সেট করতে চাও তাহলে তুমি এখান থেকে ডেস্কটপ দেখাই দাও, দেখাই দিয়ে এখান থেকে এর নামটা ডাটা দিয়ে দিলাম যে সেভ দিয়ে তোমার ডেস্কটপও সেভ হয়ে যাবে। তাহলে তোমার এখানে কিন্তু আমার ফর্মেট গুলো আসতেছে পিডিএফ ইপিএস এআইটি এসবিজি এসবিজি জেড এগুলো আসতেছে, তো আমাদের দরকার নাই আমরা ওকে দিয়ে আমরা কি করবো এখান থেকে এখন আমরা আজকে সেভ করছি না আমরা এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা এটাকে সেভ অ্যাজ সেভ এ কপি তুমি চাইলে কপি করে সেভ করতে পারো, সেভ এ টেমপ্লেট সেভ ফর ওয়েব। আচ্ছা ধরো আমি আমার এই ফাইলটাকে এতক্ষণ দেখেছি তোমার এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর সেভ হচ্ছে পিডিএফ হচ্ছে ইপিএস হচ্ছে, কিন্তু এখন ধরো আমি চাই যে এটাকে পিডিএফ আমি চাই যে এটাকে জেপিজি সেভ করবো তারপর তোমার পিএনজি করবো জেপিজি করবো, সেক্ষেত্রে খেয়াল করো আমি যখন ধরো এই জিনিসটাকে এখানে ধরো একটু কালার দিয়ে দিই একটু কালার দিয়ে দিলাম দিয়ে আমি একটু ডিজাইন করি, ধরো আমি এটাকে সেভ করতে চাচ্ছি এখন দেখো একটা কপি করলাম এটা কপি করলাম এটা কপি করলাম হ্যাঁ নিয়ে নিলাম দিয়ে আমি এটাকে কালারটা এটা একটু পাল্টা দিই তারপর এটা একটু পাল্টা দিই এটা একটু নিয়ে আসি এটা একটু পাল্টা দিই এখানে এটা দিলাম এখানে কালার আমি দেখলাম আর কালার আমি এখানে এখান থেকে এখানে এটা দিলাম তারপরে এখান থেকে ধরো আমি এরকম। আচ্ছা ঠিক আছে তো এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে আমি এটাকে জেপিজি অথবা জেপিজি অথবা পিএনজি সেভ করবো, তখন আমি করবো ফাইলে যাব ফাইল দেখে সেভ ফর ওয়েব, দেখো সেভ ফর ওয়েব যাওয়ার পরে আমার এরকম একটা সেভ ফর ওয়েব একটা আর্ট একটা মোড আসবে একটা ডিসপ্লে আসবে এখানে মধ্যে অরিজিনাল অপটিমাইজ টু ইউ টু আপ, এখানে আমাদের এই দিকে কোনো কিছু হাত দেওয়া দরকার নাই আমরা প্রিসেট চলে যাব এখান থেকে দেখো নেম আমার এই ফাইলটা কোন ফরম্যাটে সেভ হবে একটু আমরা এই পয়েন্টে ক্লিক করলে দেখো অনেকগুলো অপশন আসবে জিপ জিআইএফ 128 ডিথার্ড তারপরে এগুলো আমাদের এখান থেকে যে 128 ডিথার্ড মনিটার ডিথার্ড 32 এ দিয়ে কোনো কিছু খেয়াল করা দরকার নাই আমরা এগুলো কোনো এই ফরম্যাটটা কাজে করব না, আমরা করব কোথায় আমরা করব জেপিজি হাই এই দেখো জেপিজি হাই আছে জেপিজি জেপিজি লো আছে জেপিজি মিডিয়াম আছে পিএনজি 24 আছে পিএনজি 8 আর 128 ডিটার হাইট আছে, খেয়াল রাখবা আমরা সাধারণত এখান থেকে দুইটা জিনিস নিয়ে কাজ করব একটা হচ্ছে জেপিইজি হাই এটা আমার জেপিজি ফরম্যাটে, যদি আমি এটাকে পিএনজি ফরম্যাটে করতে চাই আমি আবার বলি ওই দিন বলছিলাম জেপিজি কেন ফরম্যাট করব যদি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সহ সেভ করা দরকার হয় তখন আমি জেপিজি সেভ করব যদি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড প্রদরকার প্রয়োজন না হয় তখন আমি পিএনজি সেভ করব, দেখো জেপিজি তিনটা ভার্সন আছে একটা হাই লো মিডিয়াম এখানে পিএনজির ভার্সন আছে একটা 24 একটা 8 তো আমরা অবশ্যই অবশ্যই জেপিজি করলো হাইটা করব এবং পিএনজি করলো আমরা হাইটা করব, সেক্ষেত্রে আমরা কোনোভাবে লোটা করব না ঠিক আছে আমরা লোটা করব না ওকে দেওয়ার পরে আমি এখানে ডান দিয়ে দিলাম, দেখো এখান থেকে যদি আমি সেভ দিই অথবা ডান ধর আমি সেভ দিলাম এখন দেখো সেভ দেওয়ার পরে সে আমাকে দেখাচ্ছে বলতেছে যে আপনি এটা কোথায় সেভ করবেন যে জেপিজি ফরম্যাট আপনি কোথায় সেভ করবেন ঠিক আছে, তো আমি যদি এখানে ধরো আমি যদি এখানে এই জায়গাতে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের ওই ফোল্ডার চলে যায় কোন ফোল্ডারে আমরা এই ফোল্ডারে ধরো আমরা আমাদের কি কোথায় আছে এটা আমরা দেখি এই ফোল্ডারে গ্রাফিক ডিজাইন এই যে এখানে আছে আমরা আমাদের সরাসরি ফোল্ডার চলে যায় বেস টু তারপরে সেভেন ক্লাস এখানে চলে যাব এখানে এখানে এই যে নামটা একটু খেয়াল করো এখানে এখন কিছু কিছু হচ্ছে আমরা পিএনজি 24 করতেছি আমরা এটা কি করি যে আমরা এটাকে জেপিজি হাই করি করে দেখো জেপিজি হাই করলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখো ব্যাকগ্রাউন্ড চলে আসছে পিছনে ব্যাকগ্রাউন্ড যাতে পিএনজি করি দেখো আমার আর পিছনে ব্যাকগ্রাউন্ড আসছে না দেখো আমার এটা পিছনে ব্যাকগ্রাউন্ড নাই এটা ব্যাকগ্রাউন্ড সাদা এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড সহ করতে করতেছি হাই দিয়ে আমি এখান থেকে সেভ যাব ঠিক আছে আমি এখান থেকে সেভ যাব যাওয়ার পরে সেভ দিব তারপর এখানে নাম আসছে আবার আমি এখানে নামটা চেঞ্জ করে দিব হ্যাঁ এখানে যাব যাওয়ার পরে এখানে যাব
এখানে আমি যারা নামটা চেঞ্জ করে দিয়ে অত নাম সেম নাম রাখতে সমস্যা নাই, আমাদের কতক্ষণ ক্লাস এই ক্লাসটা রাখবো এতে থাক ফাংশনে সেট। ওকে দেখো আমার এখন এই ডিজাইনটা এখানে গিয়ে দুইটা ফরম্যাটে সেভ হচ্ছে, খেয়াল করো। এখানে যাব, যাওয়ার পর আমি এখানে ক্লিক করব, দেখো আমার এটা দুইটা ফরম্যাটে সেভ হচ্ছে। দেখো এই দেখো এটা হচ্ছে আমার কি এই ফাইলটার নাম কি আইটেম টাইপ জেপিজি ফাইল, কত ডাইমেনশন হচ্ছে তোমার আমার 1080 বাই 1080 পিক্সেল, সাইজ তোমার 45.6 KB, আর এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরে আছে, দেখো এটা আছে 617 KB। এখন আমি এটাতে করলে এটাতে রান করলে আমি কাজ করাতে পারবো, আর এটাতে রান করলে দেখো আমার যে ডিসপ্লেতে হবে আমি কাজ করতে পারবো না। দেখো এটা আমি কিন্তু অ্যাড করতে পারবো না, কিন্তু আমি যদি এটাতে রান করে তাহলে আমার এই এই ফাইলটা আমার রান হবে, তখন আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এটা গেল আমার সেভ অ্যাজ মানে সেভ ফর ওয়েব। এখানে আমরা যদি জেপিজি বা পিএনজি সেভ করতে চাই তাহলে আমরা সেভ ফর ওয়েবে যাব, সেভ সিলেক্ট স্লাইড রেভার্ট দরকার নাই প্লেস। ধরো আমি এখানে কোন একটা ইমেজ কে এখানে আনতে চাচ্ছি, এখানে আমি ইমেজ রাখবো, তখন আমি করব আমরা এখানে পাচ্ছি, দেখো এই জায়গার মধ্যে পাচ্ছি কি প্লেস এমডেড। দেখো এখানে আপনার যদি প্লেস এমডেড, আমরা এখানে গেলে কোন একটা ফাইল কে বা কোন একটা ইমেজ কে আমরা প্লেস এমডেড করতে পারতাম, দেখো এখানে প্লেস এমডেড হয়ে গেছে, এটা প্লেস এমডেড। কিন্তু তোমার ইলাস্ট্রেটর কি হবে ফাইল থেকে প্লেস, দেখো ফাইল থেকে প্লেস, প্লেসে গেলে আমি কোন একটা ছবি এখান থেকে করতে পারি, কোন একটা ছবি আমি প্লেস করতে পারি। দেখো তারপর ধরো আমি এটা দিলাম, ঠিক আছে রাখো, দেখো এটা আমার এটা প্লেস এমডেড, এই জায়গায় ক্লিক করতে আমার ক্যামেরা হয়ে গেছে। ঠিক আছে প্লেস, তাহলে আমরা এখানে দিব কি প্লেস কোন একটা ছবি, কোন একটা ছবিকে কোন একটা জায়গা থেকে এখান থেকে আমরা দেখে কাজ করতে চাই তখন আমরা প্লেস করব। আচ্ছা এখানে সেভ ফর মাইক্রোসফট অফিস, তুমি চাইলে এটাকে দেখো মাইক্রোসফট অফিসে অপশন রাখতে পারো, দেখো পিএনজি একটা পিএনজি, এটা আমাদের দরকার না, আমরা এটা করব না। আর কি আছে এক্সপোর্ট, তুমি চাইলে ফাইলটাকে এক্সপোর্ট করতে পারো, খেয়াল করো এই যখন আমরা ওখানে এই অপশন গুলো পাই নাই, দেখো এক্সপোর্টে গেলে এই ফাইলটাকে আমরা মানে ক্যাট ফাইলেও সেভ করতে পারি, দেখো ক্যাট ড্রয়িং ফাইল DWG ক্যাট ফাইলে, অটোক্যাট ড্রয়িং, অটোক্যাট ইন্টারফেস, BMP, তারপরে CSS, CSS ক্যাট কোডিং, এটা তোমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের কোডিং জন্য সেভ ফাইল, ইনহ্যান্স এটা 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 সেভ করে আমার কোড আকার আসবে, ইনহ্যান্স মিডে ফাইল প্লাস JPEG, তারপর তোমার ম্যাকিনটোশ, ফটোশপ, PNG, টার্গা, টেক্সট ফরম্যাট, TIFF, উইন্ডোজ মেটা ফাইল। দেখো এখানে কিন্তু আরো অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট করতে পারছি, তো আমরা এই AI ফাইলটাকে আমরা এই ফরম্যাট গুলোতে এক্সপোর্ট করতে পারবো, অর্থাৎ আমার এগুলা এই এই ফাইলটাকে আমি এভাবে এক্সপোর্ট করে কাটতে পারবো, ধরো এস ফাইলে করতে পারবো, ইনহ্যান্স মেটা ফাইলে করতে পারবো, ক্লাসে করতে পারবো, জেপি করতে পারবো, তারপর মেকানো করতে পারবো, ফটোশপ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার ইলাস্ট্রেটর কাজটাকে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও তোমার কোনো জায়গাতে কোনো ওয়েবসাইটে বা কোনো সফটওয়্যার তুমি করতে পারবা, শো করাতে পারবা। তারপর দেখো এখানে গেছে PNG, টার্গা, টেক্সট ফরম্যাট, TIFF, উইন্ডোজ, যেগুলোতে করা যাচ্ছে। ঠিক আছে, এই এক্সপোর্ট দিলে আমাদের এই ফাইলটা ওই ফরম্যাট গুলোতে এক্সপোর্ট হয়ে যাবে, তো আমাদের এক্সপোর্ট প্রয়োজন হচ্ছে না, যখন আমাদের কোনো কারণে প্রয়োজন হবে তখন আমরা এটাকে সেইভাবে এক্সপোর্ট করি। আচ্ছা এরপর এখানে আর কি আছে আমরা দেখি, শেয়ার অন বিহান্স, দেখো তুমি চাইলে এটাকে বিহান্স চেক করতে পারো, বিহান্স একটা মার্কেট প্লেস, তুমি চাইলে সেখানে কি করতে পারো, দেখো মাস্ট সাইন ইন বিফোর কানেক্টিং টু বিহান্স, বিহান্স একটা মার্কেট প্লেস, সেখানে তোমার অ্যাকাউন্ট থাকতে হবে, মাস্ট সাইন ইন বিফোর কানেক্টিং টু বিহান্স, যদি তোমার বিহান্সে অ্যাকাউন্ট থাকে তখন তুমি এটাকে বিহান্সে এই ফাইলটাকে আপলোড করতে পারো বা শেয়ার করতে পারো। আচ্ছা যদি আমাদের এখন বিহান্সে কোনো অ্যাকাউন্ট নাই, যখন আমরা মার্কেট প্লেসে ক্লাস মার্কেট প্লেস নিয়ে কথা বলবো তখন আমরা বিহান্স, টাটা স্টক, অ্যাডোবি স্টক, TNGT, 99 ডিজাইন, তারপর তোমার ডিজাইন হিল,
এরপর ফ্রিলান্সিং, তারপর তোমার ফাইবার, ঠিক আছে, গাটক্রিবার, এনভার্টো, এগুলো আমরা কথা বলবো তখন। হ্যাঁ, তাহলে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আর কিছু একটু দেখি এখানে আর কি আছে। দেখো, প্যাকেজ, স্ক্রিপ্ট, ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট কালার, ফাইল ইনফরমেশন, প্রিন্ট। যদি কোনো কারণে তোমাদের ফাইলটা প্রিন্ট দেওয়া দরকার, তখন প্রিন্ট হলে দেখো, এখানে দেখো আমি এখন প্রিন্টে আসছি। আসার পরে এখানে জেনারেল মার্সেন ব্লেড আউটপুট, দেখো মার্সেন ব্লেড আউটপুট, গ্রাফ, কালার ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সামারি, ঠিক আছে, সামারি। তারপরে এখানে দেখো এই ডিফল্টটা আছে, তুমি চাইলে এখানে কাস্টম করে দিতে পারো, কাস্টম তোমার মতো করে চেঞ্জ করতে পারো। তো আমার ডিফল্ট ডিফল্ট রাখলাম। এখানে আমার প্রিন্টার, দেখো আমার এখানে একটা প্রিন্টার কি আছে, এখানে যদি তোমার কোনো যে কোনো প্রিন্টার ইস্যু থাকে সব প্রিন্টার এখানে শো করবে। আমার এই দেখো সেন্ড টু অন নোট, এগুলো কিন্তু উইন্ডোজ সেটআপের সাথে বাই ডিফল্ট থাকে, এগুলো কোনো প্রিন্টার নয়, এগুলো এমনি দেওয়া থাকে। সেন্ড টু অন নোট, অন নোট ডেস্কটপ, মাইক্রোসফট এক্সপি, মাইক্রোসফট টিম, ট্যাক্স। এখানে আমার যেটা এটা এইচপি লেদার জেট প্রফেশনাল পি 1102, এটা আমার প্রিন্টার বাই ডিফল্ট এটা আছে, আমি দেখা দিচ্ছি। এবার তুমি এখানে দেখো প্রিন্ট পেজের রিপোর্ট, প্রিন্ট স্ক্রিনের নাম চলে আসছে। তারপরে এখানে সেটআপে গিয়ে তুমি চেঞ্জ করতে পারো। তো আমরা যাওয়ার দরকার নাই, রিটার্ন টু প্রিন্ট টাইলে আমরা এখানে চলে আসলাম। তারপর সামারি আছে, এখানে সেভ সামারি। এখন তুমি যদি প্রিন্ট দাও, দেখো আমি যদি এখন প্রিন্টের মধ্যে দিই, আমার এটা প্রিন্টারটা অন থাকলে প্রিন্ট হয়ে যাবে। তা আমাদের তো এটা প্রিন্ট দরকার নাই, আমরা এখন শুধু কেন প্রিন্ট দিব, এখানে দরকার ছাড়া কেন প্রিন্ট দিব। তো এখানে দেখো প্রিন্টার এল বিটম্যাপ অফ ওভার ওভার প্রিন্ট ডিসকার্ড। তারপর তোমার এখানে কি আছে, কালার ম্যানেজমেন্ট আছে, তারপরে আউটপুট আছে, এরপরে তোমার এখানে মাস এন্ড ব্রিড আছে, ঠিক আছে। তারপরে এখানে তোমার কি আছে, জেনারেল আছে, এটা আমাদের এখানে সবগুলো দেওয়া আছে, ওকে। তারপরে তোমার ডান, এখানে ডান দিলে আমার এখন পিটিসি আমি নিচে আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা দেখো, মোটামুটি আমাদের এখানে ফাইলের মধ্যে যে অপশনগুলো সব সময় কাজে লাগবে সেগুলো আমরা একটু দেখাই দিলাম। সব সময় আমাদের কিন্তু নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, সেভ ফর ওয়েব, সেভ ফর প্লেস, এগুলো তোমার প্রতিনিয়ত কাজে লাগবে। তুমি কোন একটা ফাইল কাজ করতে গেলে তোমাকে সেভ করতে হবে, করতে গেলে তোমাকে যে বিল ফর্মে সেভ করতে হবে অথবা প্রিন্ট করতে হবে, অথবা তোমাকে কোনো একটা টেস্ট পিকচার রিপ্লেস করতে হবে, অথবা তোমাকে এক্সপোর্ট করতে হবে, অথবা তোমাকে ওপেন করতে হবে বা নিউজ করতে হবে, এগুলো লাগবেই। এই জন্য আমি এই মেনুটাকে সবগুলা প্রোগ্রাম বলছি। এখন এইটার ব্যাপারে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে আমাকে বলতে পারো, বলো। এখানে কারো কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা কোনো ইলাস্ট্রেটর নিয়ে কোনো কথা প্রশ্ন আছে কিনা থাকলে করতে পারো এক মিনিটে। তোমরা কি আছো? আমি তো একদিনই বললাম, দেখো এই যে আমি একটু দেখাই তোমাদেরকে, আমার এখানে একটু তোমরা এই আমি মাত্র 4-5 দিনের ডিজাইন করছি, একটু খেয়াল করো তোমাদের আমি দেখাই। আমার কাছে মাত্র মার্কেট প্লেসে আমি 4-5 ধরে কিছু কাজ জমা দিচ্ছি, একটু খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবা। তো এখানে হচ্ছে আমার কোথায় আছে প্রিমিয়ার প্রো মার্কেট প্লেস, এ দেখো অনলাইন মার্কেট প্লেসে আমি কিছু কি করে দেখো এখানে সবগুলো দেখো, এই যে এই আমার সবগুলো ডিজাইন কিন্তু ইলাস্ট্রেটরে। আমার আমার এখানে পিপিতে দেখো কোন তোমার ফটোশপ কোন ডিজাইন নেই, দেখছো একটু দেখো ফ্রিল্যান্সিং এই লোগো গুলো দেখো, সব আমার লোগো কন্টেস্ট করা, দেখো এগুলো সব লোগো করা হয়েছে, এগুলা কিন্তু দেখো সবগুলা ইলাস্ট্রেটর দিয়ে করা, দেখো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু লোগো, এগুলা কন্টেস্ট করা, দেখছো। তো লোগো বলো, ধরো ব্যানার বলো, পেস্টুন বলো, তারপর তোমার এই দেখো এগুলো ছাড়াও আমার অনেকগুলা জিনিস তুমি এখানে খেয়াল করো, এখানে অনেক লোগো আছে, দেখো এখানে লোগো আছে, ফ্রেম লোগো আছে, অনেকগুলা কাজ তোমার কাজের
এই যে তোমার ডিজাইনের শতকরা আমি বলবো যে 70-80% কাজ আমরা সাথে লিস্টারে করে থাকি। এবং একটু যদি আমরা এখানে দেখি ইলাস্ট্রেটরে রাস্তার বনাম ভেক্টর, হ্যাঁ রাস্তার ভার্সেস ভেক্টর, হ্যাঁ দেখো একটু যাই, মনে রাখবা ফটোশপে রাস্তার বেস কাজ করে আর ইলাস্ট্রেটরে ভেক্টর বেস কাজ করে। দেখো একটু খেয়াল করো, আমি যদি ফটোশপে ধরো এম্বেড করলাম, যখন এটাকে বড় করি দেখো আমার ফাইলটা একটু দেখো, এটা এই যে প্রত্যেকটা কি বেস রাস্তার বেস, এখানে এই ফাইলটা ফেলে যাচ্ছে, দেখো আমার এই ফাইলটা ফেলে যাচ্ছে, দেখো ফাইলটা ফেলে যাচ্ছে, এখানে আমি যত বড় করি আমার ফাইলটা তত ফেলে যায়। যদি আমি ফাইলটাকে ইলাস্ট্রেটর রান করি একটু খেয়াল করো, দেখো অনেক বড় করছে আমার ফাইলটাকে, ফেলে গেছে বলো বড় আমার ফাইলটা ফাটছে, আমার এটা এখন 6400% করা আছে, আমি এটা কত পার্সেন্ট দেখো মাত্র 710% আমার ফাইলটা ফেটে গেছে, ফেটে গেছে কিন্তু এদের ফাইলটা ফেটে গেছে, কিন্তু আমি এটাকে এখানে 6400% করা কিন্তু আমার এটা ফাটে নাই, ফাটছে আমার এটা ফাটা নাই, দেখো ফাটা নাই। তো আমি বলতেছি যে ফটোশপ কিছু কাজ করে, ফটোশপে কাজ করে তোমার এ দেখো ফটোশপে কাজ করে রাস্তার বেজ, অর্থাৎ এটা রাস্তা নিয়ে কাজ করে, এখানে প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা পিক্সেল আকার, এখানে দেখো প্রত্যেকটা একটা পিক্সেল, এই দেখো এটা একটা একটা পিক্সেল আকার রাস্তা, দেখো রাস্তা নিয়ে রাস্তা বেজ নেই, এটা একটা রাস্তার রাস্তার এটা রাস্তার, তোমার যত বেশি রাস্তা হবে তত বেশি তোমার ইমেজটা পরে ভালো হবে। আর ইলাস্ট্রেটরে কি ইলাস্ট্রেটর দেখো ভেক্টর বেস, ভেক্টর দেখো রাস্তা হলে তোমার ছবিতে একটু কি আসতেছে একটু তোমার অ্যাশ কালার মানে একটু ফাটাফাটা আসতেছে, কিন্তু তোমার ভেক্টরে কোন তো ফাটাফাটে ফাটাফাটি আসতেছে না, ভেক্টরে কোনো একদম ক্লিয়ার স্মুথি আসতেছে, দেখো এই দেখো ভেক্টর রাস্তা অনেকগুলো অপশন আছে, ভেক্টর রাস্তা দিয়ে অনেকগুলো অপশন আছে, দেখো ভেক্টর রাস্টার, হ্যাঁ দেখো ভেক্টর রাস্টার, ভেক্টর রাস্টার। তো আমরা এই যে ভেক্টর আর রাস্টার এটা হচ্ছে রাস্তার ভিতরে ভেক্টর বেস, ঠিক আছে দেখো রাস্তা হলে একটু ফেটে ফেটে আসে কিন্তু ভেক্টর কোনো ফাটাফাটি আসে না। তো আমরা মনে রাখবো যদি কোশ্চেন আসে ইলাস্ট্রেটর কি নিয়ে কাজ কি বেস কাজ করে, তখন আনসার কি হবে বলো ইলাস্ট্রেটরে ভেক্টর বেস কাজ করে, ভেক্টর বেস। আর ফটোশপে কি বেস কাজ করে, রাস্টার বেস, একটু লিখে রাখো তোমার লিখে রাখো, ফটোশপ হচ্ছে রাস্টার বেস আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস। এই জন্য তোমার মেজরিটি পার্সেন্ট ধরো তোমার লোগো ডিজাইন বলো, ব্যানার বলো, পেস্টন বলো, তারপর তুমি এখানে তোমার লেটার হেড ডিজাইন বলো, এরপর তোমার তুমি ধরো কি সিপস প্যাকেট প্যাকেট ডিজাইন বলো, লেভেল ডিজাইন বলো, ঠিক আছে এগুলো সবগুলো আমরা কিন্তু কোথায় করবো, ওয়েব ব্যানার বলো, আমরা বেশিরভাগ আমরা এগুলা ইলাস্ট্রেটরে কাজ করব, ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছ? জি বুঝতে পারছি। ইউসুফ সানি বলো তোমার কোন কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, এই ব্যাপারে কোনো কোশ্চেন আছে বলো। জি না স্যার। থাকলে করতে পারো, আছে আচ্ছা না থাকলে আমি আজকে যেটা কাজ দেখাই দিলাম একটু দেখো, এটা হচ্ছে সিলেকশন টুল, এরা আর কোনো অপশন নাই, যেগুলোতে এরকম পয়েন্ট আছে দেখো যেগুলোতে পয়েন্ট আছে সেগুলোর মধ্যে অপশন আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আর তোমার গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা এটা তোমার কি ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে তোমার ল্যাসো টুল, ল্যাসো টুল, এটা তো অপশন, এটা অপশন নাই। এখানে দেখো ফ্যান টুলটা এখানে একদম প্রথমে দিচ্ছে, দেখো ফ্যান টুল, কারণ আমি আগে বলেছি প্যান টুলের অনেকগুলা কাজ আছে, ঠিক আছে আচ্ছা আমরা এখন একটা প্যান টুল দিয়ে কাজ করব,
একটু ফ্যান তুলি, ধরো আগে আমরা টাইপ তুলে দিয়ে একটা এ নিয়ে আসি, ধরো একটা আমরা একটা এ নিয়ে আসি, ছোট এ নিয়ে আসি, কি দিলাম ফ্যান তুল দিয়ে কাজ করবো। হ্যাঁ এটা একটু বড় করে ফেলি, অনেক বড় করে ফেলি। আচ্ছা দেখো আমরা এখন এটাকে প্যান টুল দিয়ে কাজ করবো, আর আগে আমরা প্যান টুল নিয়ে আসছি, কারণ এই তোমার ডাইরেক্ট সিস্টেম টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলা এগুলার কাজ একটা করা আসতেছে, কারণ এখানে এগুলার কাজ যদি আমরা কোনো লেয়ার না করি বা কোনো ভেক্টর না করি সেক্ষেত্রে আমার একটু দেখানো যাবে না। দেখো প্যান টুল আগের মতো কাজ, একদম ক্লিক করে আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ যদি করছি, দেখো আগের মতো কাজ সেম, এটা ক্লিক করবো, ক্লিক করে এখানে এখানে এইভাবে করবো, একমাত্র দুটো হ্যান্ডেল থাকবে, অলটা সেভাবে ক্লিক করবো, এখানে আবার ধরো এখানে ক্লিক করবো, দেখো এখানে ধরো আমরা এটা চাইলে আবার এটাকেও করতে পারি। এখন খেয়াল করো আমার এখানে কারাটা চলে আসছে, এটা একটু দেখা যাচ্ছে, যখন আমি এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করা অবস্থার আগে আমি এখানে আমার ফিল্টারটা অফ করে দিব, আমি ফিল্টার রাখবো না, চাইলে আমি স্টোরটা রাখতে পারি না, সমস্যা নেই। দেখো আমি ফিল্টার অফ করে দিলাম, এবার এখানে রাখলাম, ক্লিক করবো এক ক্লিক, এখানে আগে পয়েন্টটা ক্লিক করে রাখবো, অ্যাঙ্কর পয়েন্ট রাখার পরে এখানে একটা ক্লিক করে দেখো, যদি আমার যদি এর বলে হয় আমি অটো চেপে ধরে লেফট হ্যান্ডেলটাকে সমান করে বসাবো, বসাইয়া হয় নাই, অটো চেপে ধরে আমি বসাবো, ওকে, আবার অটো চেপে ধরে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করলে আমার সামনের পয়েন্টটা ডিলিট হয়ে যাবে, আবার আমি এখানে রাখলাম একটু বড় করে ভালো। হ্যাঁ আমি এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে আবার একটু মাউস না সরিয়ে দিয়ে টান দিলাম, টান দিলে একটু বড় হয়ে যাবে, এবার আমরা এখান থেকে সমান করে দিলাম, ওকে, আবার এন্টার দিয়ে ক্লিক করে একটা পয়েন্টটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখো শুরু করলাম, এখানে রাখবো একটু বড় করে, এখানে রাখবো ওকে, সমান আর করতে হবে না, এখানে এখানে রাখবো, তারপর শীত ধরে এখানে রাখবো, শীত ধরে দিলাম, এখানে এখানে দিলাম, এখানে দেখো এই জায়গা রাখলে আমি আবার সেম দেখেই টান দিব, অটো চেপে ধরে আমি এটাকে এই পয়েন্টে মিলাই দিব, দেখো এটা মিলে দিব, একটু যদি না মিলে আমি একটু ব্যাকে যাবো, আর ছোটো আরো ছোটো করে নিবো, এখানে নিবো, নিয়ে আমি তখন মিলাবো, কারণ বড় হলে সব না চাই মিলে না, এখানে দেখো মিলে দিব, এখানে মিলতে চাবো, তাহলে আমি এই জায়গাতে একটু খেয়াল করো, এখানে এখানে একবার মিলতে হবে, হ্যাঁ এবার দেখো এবার মিলবে, এবার মিলবে, এখানে ক্লিক করো, ক্লিক করলে এখানে দেখো মিলে যাচ্ছে, দেখো পুরো মিলে গেছে, দেখছো, তাহলে আবার এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এবার এখানে বসায় এখানে বসাতে কি মিলছে কিনা, ওকে মিলে গেছে। আচ্ছা তারপরে অটা করে ক্লিক করবো, ক্লিয়ার করে দেবো, এখান থেকে মিলবে কিনা, এখান থেকে এখানে বসে দেখো মিলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আবার ধরে আমি চেঞ্জ করে দিব, ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করে দেখো যদি না মিলে মিলতে চায় তাহলে আমি কি করবো, আবার দেখা যায় এখানে রাখবো, কারণ অনেক সময় ফুটো সে কাবার করতে পারে না, এখন মিলতে হবে, যাবে এখন তুমি মিলে যাবে, এটা মিলে গেছে, ওকে ছেড়লাম, ওকে তারপর এখানে রেখে, হ্যাঁ এখানে কানে ক্লিক করবো, মিলে দিব, মিলে দিলাম, ওকে ওকে দেখো আমার এটা কি গেছে, আমার এটা এখন মিলে মিলে গেছে, তাহলে আমি এখন এটাকে তুল দিয়ে দেখো আমি এটাকে এই আলাদা করতে হবে। এখন কথা আরেকটা আছে, আমার কিন্তু ভিতর অংশ কিন্তু আমি করি নাই, ঠিক আছে, আমি আবার প্যান্টে যাবো, যে আমি এখান থেকে আবার বসাইয়া দেখো এখানে বসাবো, হ্যাঁ এখানে বসাবো, বড় করে নিই, ব্যাকে যায় এখানে দিব, নিতেছে না তাই কি করবো, এখানে রাখবো, প্রথমে এখানে রাখলাম, তারপরে এখানে রাখবো এখানে, তারপরে এখানে চেষ্টা করবো যে মিলানোর জন্য, না মিলে আমরা পয়সা শুরু করি, সমস্যা নেই।
হ্যাঁ, এই যে এখানে মিলে যাবে, ওকে মিলে গেছে। তারপরে এখানে লিখে দিচ্ছি দেখি, ফলো করি, এই দেখো একটা হ্যান্ডেল আসছে। এই হ্যান্ডেলে আমি লেফট, আমি অল্টা চেপে ধরে রাখছি, অল্টা চেপে ধরে রাখতে হবে, অল্টা চেপে ধরে আমি এটাকে সুন্দর করে মিলাই দিব। ওকে, আবার অল্টা চেপে ধরে এই সামনে অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক ডিলিট করব, একটু সামনে দিই অথবা এটা মিলাচ্ছি আমি কি করে দিব, মিলে গেছে। ওকে আচ্ছা, মিলা নাই, ঠিক আছে। ওকে, এখন দেখো আমার এখানে কি, আমার এখানে এই দুটা অ্যাঙ্কর পয়েন্ট কি, একটা আর একটা, দুটা অ্যাঙ্কর পয়েন্ট আমার দিয়ে গেছে, আমার সেট হয়েছে। এবার আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব, দিয়ে দিয়ে ঘটনা কি, আচ্ছা হ্যাঁ একটা কালার দিয়ে দিব। দেওয়ার পরে এখন দেখো আমি এটাকে আলাদা করে ফেললাম, এটাকে আমি আলাদা করে ফেললাম, এটা আমি এই আর্টবোর্ড নিয়ে আসলাম, মাত্র করে ফেললাম, এটা ধরে একটা ধরলে আমার শিফট অর্টা ধরে আমি শুরু করে ফেললাম, করে এখন আমি এটা কালার দিয়ে দিব, আমি এটাকে কালার, এটাকে আমি কালার দিব, প্রথমে এটা একটা কালার দিই, এটা একটা কালার ধরে এই কালারটা দিলাম, তারপরে এই কালারটা দিয়ে এটা একটা কালার দিই, তারপর আমি এটা এটা না হয় এটা আমি একটা কালার দিয়ে দিলাম। এই হচ্ছে দেখানো বড় করে একটু কালার করি, আমার এটা হয়ে গেছে। দেখো আমার এখন এটা পুরোপুরি হয়ে গেছে, আমি যদি আমার সাদা করে দিই দেখো তাহলে আমার সেম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্যান টুলের কাজ। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, একটু সবাই খেয়াল করো, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্যান টুল দিয়ে, ইলাস্ট্রেটরের প্যান টুল দিয়ে ডিজাইন করে আমাকে দিতে হবে। ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আমি এখানে হোমওয়ার্ক লিখে দিই, হোমওয়ার্ক একটু বড় করি এখান থেকে, হোমওয়ার্ক প্যান টুল, প্যান টুল রাইট টাইপ, সরি প্যান টুল ইউজ এ স্মল লেটার এ টু এ থেকে ছেড়, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত তোমরা কি করবা, প্রথমে টাইপ করে ফেলবা, টাইপ করে তারপরে এ থেকে জেড পর্যন্ত প্যান টুল দিয়ে করবা। দাওয়াত রাসেল জি বলে পারা যাবে প্যান টুল দিয়ে? ইনশাআল্লাহ পারতে পারবো প্যান টুলের কাজ, ইনশাআল্লাহ। আমি আমাদের প্যান টুলের কাজ তুমি যখন প্র্যাকটিস করে ফেলবা তখন তুমি কাজ করতে পারছো। আমি আজকে আর একটা বাড়াচ্ছি না, কালকে আমরা নেক্সট আছে অ্যাড অ্যাঙ্কর, ডিউ অ্যাঙ্কর আর অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কাজ কথা বলবো। তোমরা আজকে শুধু প্যান টুল দিয়ে, প্যান টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত হোমওয়ার্ক করে অবশ্যই অবশ্যই দেখাবা, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তোমাদের আর কার কোনো কথা আছে? আমরা এটা সেভ করে দিই, ঠিক আছে? তাহলে তাহলে আমরা কাজ শেষ করতে পারি, থাকে সবাই থেকো। আর একটু এই আগে আমার ইলাস্ট্রেটরকে সবাই ভালো কাজ করতে পারবা, ডান্সিংয়ে ফ্রিলান্সার হিসেবে তুমি হতে পারবা, গড়ে উঠতে পারবা। তো সবাইকে ধন্যবাদ।